মাত্র একটা বেগুন আর 1/4 কাপ চাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ চাল বেগুনের রেসিপি, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে রান্না করতে পারেন এবং ঠাকুরকেও ভোগে নিবেদন করতে পারেন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তার আগে আরও একবার মনে করিয়ে দিই, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কাইন্ডলি ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক নিরামিষ চাল বেগুনের রেসিপি। এখানে আমি একটা কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ সাদা তেল মিডিয়াম ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি, আর তাতে আমি দিয়ে দিচ্ছি বেগুন। একটা মাঝারি সাইজের বেগুন নেওয়া হয়েছে আর বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আপনারা চাইলে একদম লম্বা সরু টুকরো করেও কিন্তু কেটে নিতে পারেন। দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো নুন, আর তার সাথে দিচ্ছি একদম একটুখানি 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে দিয়ে বেগুনটাকে আমি 2-3 মিনিটের জন্য ভাজবো এবং ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখা অবস্থায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেগুন ভাজাটা যেন একদম নরম না হয়ে যায়, হালকা ক্রাঞ্চি ভাব থাকা পর্যন্ত কিন্তু ভেজে বেগুনটাকে আমি তেল থেকে তুলে নেব। ঠিক এই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমি বেগুনটাকে ভাজবো, এর থেকে বেশি ভাজলে কিন্তু বেগুনটা গলে যাবে ঝোলের মধ্যে দিলে। এবার বেগুনগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম, আর যেটুকু তেল এখানে অবশিষ্ট ছিল বেগুন ভাজার পরে তাতে আমি ফোড়নে দিচ্ছি 1টা তেজপাতা, 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, 2টো ছোট এলাচ, 1/2 ইঞ্চি পরিমাণ দারচিনি আর 4টে লবঙ্গ। এই গরম মশলাগুলোকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে তেলের মধ্যে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার এতে আমি দিচ্ছি গোবিন্দভোগ চাল, 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। গোবিন্দভোগ চালটাকে তেলের মধ্যে দিয়ে 30 সেকেন্ডের জন্য প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি, ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখা অবস্থায়। এরপর এতে আমি দিয়ে দিলাম প্রথমে স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো। এই সমস্ত কিছুকে দিয়ে চালটাকে আরও 30 সেকেন্ডের জন্য আমি এখানে ভেজে নিচ্ছি, ফ্লেমটা কিন্তু সেই লো টু মিডিয়ামই রাখা আছে। এরপর এতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, কিশমিশটাকে দিয়ে আরও 30 সেকেন্ডের জন্য চালটাকে একটু ভেজে নিচ্ছি, আর 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরে এতে আমি দেব জল। মোট প্রথমে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল, যেহেতু চালটা সেদ্ধ হতে হবে সেই জন্য, আর জলটাকে দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি, অতি অবশ্যই চিনিটা দেবেন, নিরামিষ এই চালের সবজিতে কিন্তু চিনিটা না দিলে টেস্টটা ভালো আসবে না। আর দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার, যেটা রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা। এবার এই সমস্তগুলোকে আমি 7-8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে চালটা অ্যাটলিস্ট 80%-এর কাছাকাছি কুক হয়ে যায়। চালটা আমার আর 80%-এর কাছাকাছি কুক হয়ে গেছে আমি চেক করে নিয়েছি। এই অবস্থায় ওই ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে আমি সাজিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে আরও 1/2 কাপ পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম, কারণ চালটা বাকি একটু সেদ্ধ হওয়ার আছে আর বেগুনটাও একটু সেদ্ধ হতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিয়েছি, একবার নেড়েচেড়ে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। চাল সেদ্ধ হয়ে গেছে, আর এইটুকু গ্রেভি থাকবে আর সমস্ত কিছুই কিন্তু রেডি। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘি, ঘিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এই বেগুনের রেসিপি সার্ভ করার জন্য একদমই রেডি। তাহলে দেখলেন কত সহজে এই চাল বেগুন বাড়িতে বানানো যায় নিরামিষ দিনে। অতি অবশ্যই বানান, কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। নমস্কার।